আসসালামু আলাইকুম বিওয়ার্স, আমি আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমি কী কী উপকরণগুলো নিয়ে নিয়েছি, যে এখানে কর্নফ্লাওয়ার, ময়দা, তেল, মাংস, টমেটো সস, লবণ, একটা ডিম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, লেবু। এখন চলুন দেখা যাক। ঠিক, আমি এখন একটা ছুরি নিয়ে মাংসগুলো একটু কেটে কেটে নেব, যা মানে যাতে মশলাগুলো তার ভেতরে যায়। প্রতিটা একইভাবে করে নেব, যে দেখুন কীভাবে আমি করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। যে দেখুন আমার সবগুলো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপর লেবুর রস দিচ্ছি। যে যাদের খেতে খুব ভালো লাগে চিকেন ফ্রাইটা, তারা দোকান থেকে না কিনে বাসায় খেতে পারেন, মানে বাসায় বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ডিমটা ভেঙে দিচ্ছি, যে স্বাদ মতো লবণ, টমেটো সস, সয়া সস। এখন আমি ভালোভাবে এগুলো মেখে নেব, ভালোভাবে মেখে নেবেন যাতে সব উপকরণ মাংসটার মাঝে যায়। যে ভালোভাবে মেখে নেবেন, আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার তার মধ্যে আমি এই উপকরণটা মিশিয়ে নিচ্ছি, যে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার না দিলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু ময়দা হলেও কিন্তু চলবে। যে আপনারা দেখুন সবটা মেশানো হয়ে গেছে, এই যে আমার তার মধ্যে 10 মিনিট হয়ে গেছে। এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এটা তৈরি করে নেব, যে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে। ভালোভাবে এবার মিশিয়ে নেবেন ময়দাটা, পুরোটা মধ্যে যেন হয়। তারপর আবার এই যে অন্য একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, পানিতে একটু চুবিয়ে আপনারা নিতে পারেন, আপনারা পানির পরিবর্তে দুধ নিতে পারেন। আমি পানিটাই নিয়ে নিলাম, তারপর ভালোভাবে মেখে নেবেন। যে দেখুন আমি একে একে সবগুলো করে নিচ্ছি, একইভাবে আপনারা করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে আগে পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি, আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভাজব। আমি আগেই চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি তেল,
আগে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে প্রায়, আর একটু গরম হবে তারপর আমার কিন্তু হয়ে যাবে। যে গরম হয়ে গেছে, একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব আমি ভালোভাবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না হয়তো পুড়ে যাবে আর ভেতর দিয়ে হবে না। চুলার আঁচটা যদি মিডিয়ামে রাখেন তাহলে ভাজাটাও ভালো হবে, সুন্দর হবে আর পুড়বেও না। আমার ভাজা কিন্তু প্রায় শেষ, মানে এটা হয়ে গেছে, তো এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি, একে একে আমি সবগুলো এবার ভেজে নেব। যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আপনারা ভেজে নেবেন। বাসায় বানিয়ে খেলে, নিজের হাতে বানালে খুব ভালো হয় খেতে, দোকানেরটা তো ভালো হয়, বাসায় বানিয়ে খেলেও খেতে পারেন আপনারা। আমার ভাজা শেষ, যে দেখুন এখানে টমেটো সস আর চিকেন ফ্রাই আছে, গরম গরম পরিবেশন করে নেবেন আপনারা, দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে আর আপনার কথাই বলবে, বারবার খাওয়ানোর জন্য বলবে। যে দেখুন আমার চিকেন ফ্রাইটা।